সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে, কোনো মতে। ওয়ালাইকুম। গ্রামের বাড়ি কোথায় আপনার? ময়মনসিং। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। মা ছোট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা। আপনারা কি করেন, কি লেখাপড়া করেন? আপনাদেরকে মানুষ করার জন্য সে জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে। এখন মা আপনাকে নিয়ে কি ভাবতেছে? মা ভাবতেছে ভালো একটা যদি স্বামী পায় তা বিয়া দিয়ে দিবে। আপনার কিরকম মানুষ পছন্দ? যেরকমই হোক, যে আমার পাশে থাকবো, আমার দুঃখটা ভাগ করে নিব, আমি একটা এরকম মানুষ চাই। এরকম মানুষ চান? হ্যাঁ, পাশে থাকে, দায়িত্ব নেয়। এই যে এত বড় হয়েছেন, অনেক দুঃখ কষ্টের মাঝে বড় হয়েছেন, কখনো কাউকে ভালো লেগেছিল যে বলতে পারেননি এরকম হয়েছিল? ভালো ভালো তো লাগেই ভাই, এখন তার যদি না ভালো লাগে তো কেমন হইব? যৌতুক চাই চাই, একজন তো ভালো না। আপনার ভালো লাগে কিন্তু সে ভালো লাগায় সারা দেয় না, তাই না? না। তো আজ ভিডিওতে আসছেন আসলে মানে কি বিয়ে শাদি করবেন সেটাই তো? বিয়ে শাদি করার জন্যই তো প্রতিবেদন আসছে। কিরকম মানুষকে করতেছেন? যেরকম মানুষ হোক, যে আমার পাশে থাকবো, কিছু হেল্প সহযোগিতা করবো। আমার মাটা তো অনেকই অসুস্থ, আর আমি টুকটাক করে সংসার চলে না, মানুষের সেলাই মেশিন এ কাজ করি। যদি আমার পাশে থাকে, দুঃখটা ভাগ করে নেয়, সেরকম যদি একটা মানুষ পাই তা বিয়া শাদি করবো। কি ইচ্ছা ছিল? আর কোনো ইচ্ছা ছিল জীবনে? লেখাপড়া ছিল, পাঁচ বছর নামাজ আল্লাহ পড়া, যদি পড়তে পারতাম আরো ভালো, পর্দা ভাবে থাকলে আরো ভালো। পর্দা করেন না কেন? চুলটুল এখন প্রতিবেদনের সামনে আইছি, একটু চুলটুল খুলাইছি। মানুষ যদি দেখে পছন্দ করে বিয়ে করতে চায় সে আশা নিয়ে থাকে, দেখে পছন্দ করে বিয়া শাদি করতে চায়। তো বিয়ে শাদি করতে চাইলে তো মানুষ যোগাযোগ করতে চায়, নাম্বার দিলে সমস্যা আছে? না, নাম্বার দিয়ে দিবেন। তো নাম্বারটা কি মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো দিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, ছোটবেলায় বাবা আসলে ফেলে চলে যাওয়ার পরে মা কতটা কষ্ট করে মানুষ করছে তার কথা শুনেই বুঝতে পারলেন। কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে শাদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করলে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01994636405। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর কোনো কিছু বলতে চান? বলতে চাই যে ভাইরা আমার পাশে থাকবো, ওরকম একটা ভাই আমার মোবাইলে ফোন দিলেই ভালো, না ছাড়া ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলবো, ওরকম কথা শুনতে হয়, মানুষের পাশে কাজ করে বুঝে না। অনেক বয়স্ক মানুষও কিন্তু বিয়ে করতে চাই, যত বয়সী হোক, যে আমার পাশে থাকবো আমিও তার পাশে থাকবো, বুড়া হোক জোয়ান হোক যেরকম বয়সী হোক। কেউ ভালোবাসার অফার দিলে আর ফিরিয়ে দেবেন না? না, ফিরিয়ে দেবো না। আপনার ভালোবাসার অফার তো অনেকে ফিরিয়ে দিছে, তার জন্য কষ্ট হয় না? কষ্ট হয় তো। যাই হোক, যত যাই হোক, আল্লাহকে স্মরণ করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।